পদ্মা সেতু নিরাপত্তায় শিগগিরই দুপাড়ে দুটি থানা চালু হচ্ছে। ইতিমধ্যেই এই দুই থানায় জনবলের পথ সৃষ্টি করে প্রজ্ঞাপনও জারি করা হয়েছে। অত্যাধুনিক এই থানা উদ্বোধনের জন্য প্রস্তুত করা হচ্ছে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার নাসিরুদ্দিন উজ্জ্বল, সরাসরি যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, রাব্বি, আপনি যেমনটি বলছিলেন যে পদ্মা সেতুর যে নিরাপত্তায় যে থানা দুটি করা হয়েছে সেখানে কিন্তু এখন শেষ সময়ের ঘষামাজা চলছে, এবং যেখানে যেখানে তাদের এই নতুনত্ব ধরে রাখবার জন্য কাজ রাখা দরকার সেগুলি কিন্তু আমরা দেখতে পাচ্ছি চলছে। এবং এই যে মুন্সিগঞ্জ প্রান্তে যেই থানাটি সেটি কিন্তু নাম দেওয়া হয়েছে পদ্মা সেতু উত্তর থানা, এবং এই উত্তর থানা এলাকায় যেই রঙের কাজটি আমরা দেখছি একেবারে শেষ পর্যায়ে তারা তুলির ছোঁয়া দিচ্ছেন, এবং বলছেন তারা যে খুব শীঘ্রই একটি উদ্বোধন হবে সেই কারণে কিন্তু তারা সংস্কার করছেন। এবং গেল 2019 সালের মে মাসে কিন্তু এটি পুলিশকে হস্তান্তর করা হয়েছে, তবে এই প্রায় 2 বছর ধরে কিন্তু তারা এটি উদ্বোধন করেননি, কারণ এখানে জনবলের যে পদায়ন করার বিষয়গুলো ছিল সেগুলো নিয়ে চ্যালেঞ্জ তৈরি হয়েছিল। এবং এখানে কিন্তু গেল 1 মাস আগে একটি গেজেট হয়েছে যে এই থানা এলাকাটি শুধু পদ্মা সেতু নিরাপত্তার পাশাপাশি এই লৌহজং উপজেলার 2টি ইউনিয়ন কুমারভোগ এবং মেদিনী মণ্ডল, এই 2টি ইউনিয়নের যে তারা এখানকার নিরাপত্তা এবং অপরাধ বিষয়গুলো দেখবেন, এবং গেজেট করে কিন্তু সেই দায়িত্বটি দেওয়া হয়েছে। এবং এই থানাটিতে কিন্তু একজন ইন্সপেক্টর যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালন করবেন, পাশাপাশি 2জন কিন্তু সাব ইন্সপেক্টর এবং আরও 2জন কিন্তু অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, এই 5জন কর্মকর্তার পাশাপাশি আরও 15জন কিন্তু এখানে কনস্টেবল প্রদান করা হয়েছে এখানে। এবং এই যে এই 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 জনবল যাদেরকে দেওয়া হয়েছে এই জনবল কিন্তু এখানে এখনো কাজ শুরু করেনি। এখানকার যে পুলিশ সুপার আব্দুল মোমেন তিনি জানিয়েছেন যে এই পদ সৃষ্টির পরই কিন্তু তারা এখন প্রদান করবার জন্য যে প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলো তারা এখানে করবার চেষ্টা করছেন, এবং এই উদ্বোধন হওয়ার বিষয়টি রয়েছে কিন্তু আগামী মাসের প্রথম দিকেই, এবং উদ্বোধনের আগে কিন্তু ওই কর্মকর্তাদের এখানে পদায়ন করতে হবে, কারণ যে 2 ইউনিয়ন এই থানার সঙ্গে সম্পৃক্ত করা হয়েছে সেই 2 ইউনিয়ন যে অপরাধ আছে, অপরাধ চিত্র ছাড়াও যা নানা রকম তথ্যাদি সেগুলো কিন্তু এই লৌহজং থানা থেকে এই থানাকে হস্তান্তর করা হবে, এবং সেই প্রক্রিয়াগুলো নিয়ে কিন্তু তারা কাজ করবেন। এবং এইখানকার যে অন্যান্য যে প্রশাসনিক কর্মকাণ্ড রয়েছে এবং এই পদ্মা সেতুর নিরাপত্তার জন্য যে কাজগুলো আছে এই সেগুলোর প্রস্তুতি তারা নিচ্ছেন। একইভাবে কিন্তু এই সেতুর যেটি জাজিরা পয়েন্ট রয়েছে, জাজিরা পয়েন্টের পাশে কিন্তু জাজিরা উপজেলা নাওডোবা এলাকাতে এই অনুরূপ থানা করা হয়েছে, এবং সেই থানায় কিন্তু পূর্ব নাওডোবা এবং পশ্চিম নাওডোবা 2টি ইউনিয়নকে সম্পৃক্ত করে দেওয়া হয়েছে। সেখানেও কিন্তু এই সমপরিমাণ পুলিশের যে পদ সেইটি সৃষ্টি করা হয়েছে, এবং গেল 2 সপ্তাহ আগে কিন্তু গেজেট হয়েছে এই পদ্মা সেতু দক্ষিণ থানার, এবং সেই গেজেট হওয়ার পরে সেখানেও কিন্তু কর্মযজ্ঞ শুরু হয়ে গেছে, এবং পুলিশের যে ঊর্ধ্বতন যারা রয়েছেন তাদের সঙ্গে যে আলোচনা হয়েছে, এবং তারা বলছিলেন যে এই পদ্মা সেতুর যে 2টি থানা এটি খুবই গুরুত্বপূর্ণ, এবং এই থানার চালু করবার এখন সময় চলে এসেছে, এবং সে কারণে তারা এটি চালু করবার জন্য কিন্তু প্রক্রিয়া শুরু করেছেন। এবং পদ্মা সেতু কর্তৃপক্ষ বলেছেন যে 1 একর জায়গার উপর এই যে 4তলা ভবনটি সেটি কিন্তু 6তলা ফাউন্ডেশনের করা রয়েছে, এবং এটি কিন্তু অত্যাধুনিক থানা, এবং যেই থানাটিতে এখানে যাবতীয় কর্মযজ্ঞ চালিয়ে নেওয়া যাবে। তবে এদিকে এই যে পদ্মা সেতুর যেটি এই মাও প্রান্তে যে উত্তর থানা সেখানে কিন্তু এই টোল প্লাজা পাশেই রয়েছে, এবং এখানে সড়ক পথ নিয়ে বিভিন্ন রকমের কিন্তু পর্যবেক্ষণও চলছে যে এই থানাকে চালু করবার পাশাপাশি যে এখানকার সড়ক পথটি কিভাবে সঠিক জায়গায় নিয়ে আসা যায়। এবং এই ছিল পদ্মা সেতুর এই 2 প্রান্তে যে 2টি থানা চালু হচ্ছে সেই খবর। রাব্বি, পদ্মা সেতুর দুপারে 2টি থানা চালু হচ্ছে, আর এ বিষয়ের সর্বশেষ নিয়ে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী নাসিরুদ্দিন উজ্জ্বল।